ভাইরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। ন্যাশনাল আইডল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি তাহমিনা বেগম আমি আজ তোমাদেরকে অধ্যায় দুই এর নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাঠ ১৩ থেকে নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির মধ্যে রয়েছে মডেম। মডেম শব্দটি এসেছে মডিউলেটর ও ডিমডিউলেটর এই দুটি শব্দ থেকে। মডিউলেটরের মো, ডিমডিউলেটরের ডেম এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে মডেম। তাহলে মডেম কি কাজ করে? মডেম মূলত কনভার্টের কাজটা করে থাকে। মডেম তারযুক্ত এবং তারবিহীন হতে পারে, এটা ওয়্যার্ড অথবা ওয়্যারলেস। মডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এই কাজটিকেই বল ডিজিটাল টু অ্যানালগ করাকে বলে মডিউলেশন এবং অ্যানালগ টু ডিজিটাল করাকে বলে ডিমডিউলেশন। পূর্বে ডায়াল আপ মডেম বেশি ব্যবহৃত হতো, কিন্তু স্পিড কম হওয়ার কারণে বর্তমানে এটি আর ব্যবহৃত হয় না। বর্তমানে ডিএসএল এবং ওয়াইফাই মডেম বেশি ব্যবহৃত হচ্ছে। ডিএসএল অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এবং ওয়াইফাই ওয়্যারলেস ফাইডেলিটি মডেমই বর্তমান সময়ে বহুল জনপ্রিয়। এক নজরে আমরা দেখে নিই মডেম কিভাবে কাজ করে। মডেম এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার এবং টেলিফোন। মডেম কি করে? মডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করেছে। অর্থাৎ কম্পিউটার যখন বাইনারি পদ্ধতি, আমরা জানি কম্পিউটার বাইনারি পদ্ধতিতে কাজ করে, কিন্তু কম্পিউটার যখন ডিজিটাল সিগন্যালকে মডেমের মাধ্যমে পাঠায় তখন সেটা ডিজিটাল থেকে অ্যানালগ হয়ে যায়। এবং আমরা জানি টেলিফোন হচ্ছে সিরিজ অফ টোন, অর্থাৎ শব্দ তরঙ্গ। টেলিফোন থেকে যখন শব্দ মডেমের মাধ্যমে কম্পিউটারে যায় তখন সেটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়ে কম্পিউটারে যায়। এভাবে মডেম কাজ করে থাকে। ল্যান কার্ড, এখন আমরা আলোচনা করছি ল্যান কার্ড নিয়ে। দুই বা ততোধিক কম্পিউটারকে সংযুক্ত করে ল্যান কার্ড মূলত নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমানে সকল আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত থাকে। আলাদা করে সংযুক্ত করতে হয় অনেক সময় মাদারবোর্ডে যদি ল্যান কার্ড না থাকে সেক্ষেত্রে আমাদের আলাদা করে সংযুক্ত করে নিতে হয়। ল্যান কার্ড তারবিহীন হওয়ায় এখন খুবই জনপ্রিয়। ল্যান কার্ডকে ওপেন ডোরও বলা হয়। ওপেন ডোর বলার পিছনে একটি কারণ আছে। যেমন কম্পিউটার যখন একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটারে সংযুক্ত থাকে তখন তার প্রয়োজন হয় ল্যান কার্ডের। যেমন ধরো তোমার বাড়ির যেমন ডোর আছে, কাউকে ঢুকতে হলে কি করতে হয়, ডোর দিয়ে ঢুকতে হয়, ঠিক আছে? ঠিক তেমনি একটি কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যখন নেটওয়ার্কের মাধ্যমে ডাটা শেয়ার করতে হয় তখন ল্যান কার্ডের প্রয়োজন। ল্যান কার্ড ছাড়া কখনোই ডেটা বা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো সম্ভব না। এজন্যই কম্পিউটারে ল্যান কার্ড নিতে হয়। এবার আমরা আলোচনা করব পাঠ ১৪ নিয়ে। পাঠ ১৪তে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের কথা বলা হয়েছে। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এটি ঘুরে, তাই মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। পৃথিবী তার নিজ অক্ষে ২৪ ঘন্টা একবার ঘুরে আসে। স্যাটেলাইটও ঠিক তেমনি ২৪ ঘন্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এ ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। জিও স্টেশনারি স্যাটেলাইট প্রায় ৩৬,০০০ কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। ৩৬,০০০ কিলোমিটার উপর থেকে এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটাকে আলোক তরঙ্গ রূপান্তর করে পাঠানো হয়। অপটিক্যাল ফাইবারের মধ্যে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। অপটিক্যাল ফাইবারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমুদ্রের তলদেশ দিয়ে যে নেটওয়ার্ক থাকে তাকে সাবমেরিন কেবল বলে। অপটিক্যাল ফাইবার মূলত আলোর অভ্যন্তরীণ পুনঃ প্রতিফলনের মধ্য দিয়ে কাজ করে। এক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে বিদ্যুৎ তরঙ্গকে আলোক তরঙ্গতে রূপান্তর করা হয়। আবার আলোক তরঙ্গ থেকে বিদ্যুৎ তরঙ্গ রূপান্তর করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করা যায়। এ পর্যায়ে আমরা দেখে নিই ১৩ এবং ১৪ থেকে উল্লেখযোগ্য রচনামূলক প্রশ্নগুলো। কি কি ধরনের প্রশ্ন সাধারণত জেএসসি পরীক্ষায় আসে?
যেমন মডেম কি, মডেমের কাজ বর্ণনা করো, ল্যান্ডস্কেপ সম্পর্কে আলোচনা করো, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম ও ল্যান্ড কার্ডের কার্যকারিতা ব্যাখ্যা করো, অথবা নেটওয়ার্ক সংশ্লিষ্ট দুটি যন্ত্রপাতির বর্ণনা দাও। অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো, সি মি উই ফোর কি, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ প্রক্রিয়া এবং এক্ষেত্রে সমস্যা সমূহ বিশ্লেষণ করো, স্যাটেলাইট বলতে কি বুঝো, যোগাযোগ প্রযুক্তিতে এর ভূমিকা বর্ণনা করো। এই প্রশ্নগুলো ভালোভাবে শিখলে আশা করছি তোমরা জেএসসি পরীক্ষা ভালোভাবে উত্তর করতে পারবে। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো সময়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।